তসমিমা বাঁধন যুথি আপনি লিখেছেন, স্বামী স্ত্রী একসাথে জামাতে ফরজ নামাজ পড়তে পারবে কিনা, যদি পারে তাহলে কি একামত দিতে হবে, তাছাড়া অন্যান্য নফল নামাজ কি জামাতে পড়তে পারবে? স্বামী স্ত্রী একসাথে জামাতে নামাজ পড়তে পারে, যার যার নামাজ শেষে পড়তে পারে, আর যদি যার যার নামাজ শেষে পড়তে পারে জামাতে নামাজ পড়ে, তাহলে সেক্ষেত্রে স্বামী সামনে স্ত্রী পেছনে অর্থাৎ পাশাপাশি না দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। এটা মাঝে মধ্যে জামাত মিস হয়ে গেল পুরুষের, সেক্ষেত্রে এটা করতে পারে, নিয়মিত এটি করবেন না তারা বাসায় অন্যান্য জামাত তরক করে। এবং একামত দিবে স্বামী নিজে একামত দিবেন, আর অন্যান্য নফল নামাজ বেশি করে তাহাজ্জুদ নামাজ ইত্যাদি তারা যদি জামাতে পড়তে চান, স্বামী সামনে ইমামতি করবেন, স্ত্রী পিছনে নামাজ পড়বেন, হতে পারে। এমনি শামীম শেখ আপনি লিখেছেন, আমার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কাজে যাওয়া লাগে, সেক্ষেত্রে আমি কসর সালাত পড়ব? চাকরির সুবাদে যদি বিভিন্ন জেলা আপনার যেতে হয় সেখানে আপনি অবশ্যই কসর সালাত পড়বেন, যেহেতু আপনি সেখানে শুধু আপনি কোনো ডিউটি পালন করতে যাচ্ছেন। আর যদি এমন হয় যে সেখানে গিয়ে আপনি রীতিমতো আপনাকে সেখানে থাকতে হয় এবং সেজন্য আপনি বাসা ভাড়া নিয়েছেন, সেখানে আপনি থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা ঠিকানা সেখানে আছে, সেখানকার আপনি অস্থায়ী বাসিন্দা, তো সেক্ষেত্রে আপনি পুরো নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম না হয় যে আপনি মাঝে মধ্যে যান, কোনো হোটেলে ওঠেন কিংবা যে কাজ সেরে চলে আসেন, তাহলে সেক্ষেত্রে আপনি মুসাফির হিসাবেই গণ্য হবেন এবং আপনি কসর পড়বেন। ফারজানা ফারজু অ্যাডি থেকেও দেখেছেন, আমি টয়লেটে গেলে যতই চেষ্টা করি গায়ে পেশাবের ছিটা পড়ে, আমার কি ওই কাপড়ে নামাজ হবে নাকি বা শরীর নাপাক হবে? যদি আপনার টয়লেটে আপনার গায়ে পেশাবের ছিটা আসে, সেই ছিটাগুলো যদি ওই যে শুয়ের আগায় যতটুকু পানি পড়ে এই টাইপের ছিটা, তাহলে সেক্ষেত্রে আপনার এর কারণে কোনো চিন্তা করার কোনো কারণে এর কারণে আপনার শরীর বা কাপড়ে লাগলে সেটা নাপাক হবে না, কারণ এটি মানুষের সাধ্যের বাইরে এটুকু থেকে বেঁচে থাকা। তবে আপনি যদি দাঁড়িয়ে পেশাব করেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের ছিটা পড়ার সম্ভাবনা বেশি থাকবে, বসে পেশাব করলে সেটার সম্ভাবনা কম থাকবে। সতর্ক থাকবেন সর্বোচ্চ, কারণ কবর আজাবের অন্যতম কারণ হলো পেশাব থেকে পবিত্র ভালো করে না হওয়া, আমাদেরকে মাফ করুন। আর যদি আপনি শত চেষ্টা করার পরও পারেন না, লেগে যায় দুই এক ফোঁটা, তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনেলা। আমি মাদ্রাসায় পড়ে আমার বাবা নামাজ পড়ে না, আমি অনেকবার বলেছি, এই জন্য কি আমাদের আমাকে জবাব দিয়ে করতে হবে? আমি আলমগীর হোসেন আপনি লিখেছেন, না, আপনি যদি অনেকবার বলে থাকেন, অন্যদের মাধ্যমে দাওয়াতি কাজ করে থাকেন, ইনশাআল্লাহ বিদিনেলা আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, কারণ আপনি আপনার চেষ্টাটা করেছেন। আজানের জবাব না দিলে কি গুনাহ হয়? আজানের জবাব দুইভাবে হয়, একটা হলো আজানের জবাব হয় মৌখিকভাবে, আর একটা হলো আজানের জবাব হয় প্রকৃতভাবে অর্থাৎ সরাসরি শারীরিকভাবে। মৌখিকভাবে আজানের জবাব হলো মুয়াজ্জিন যা বলেছেন তার সাথে বলা, এই বলাটা মুস্তাহাব, এটি না দিলে কোনো গুণ হবে না। কিন্তু আজানের জবাব যেটা শারীরিকভাবে দিতে হয়, ধরুন মুয়াজ্জিন সাহেব আজান দিলেন, দেওয়ার পরে শারীরিকভাবে জবাব দেওয়া মানে হলো আপনি সে আজানের জবাব দিয়ে মসজিদে যাবেন এবং হাজির হবেন, তো সেই কাজটা যদি আপনি না করেন, মসজিদে উপস্থিত না হন, তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হলেন পুরুষ হয়ে থাকলে। তাহলে সেক্ষেত্রে আজানের এই জবাব দেওয়াটা অর্থাৎ শারীরিকভাবে উপস্থিত হয়ে যে জবাবটা, সেই জবাব দেওয়াটা আমাদের জন্য আবশ্যক, সেটা না করলে আমরা গুণাগার হয়ে যাব। আদারওয়াইজ আপনার শুধু মুখিকের জবাব যেটা, সেটা আপনি না দিলে কোনো গুণাগার হবেন না। ফাতেমা লিমা আপনি লিখেছেন, খেজুর ও শশা কোন পদ্ধতিতে খেলে স্বাস্থ্যবান হওয়া যায়? হাদিসের আলোকে দয়া করে জানাবেন। খেজুর এবং শশা খাওয়ার পদ্ধতি তো হাদিসের আলোকে, হাদিসে তো এটার খাওয়ার কোনো পদ্ধতি উল্লেখ নাই। তবে হ্যাঁ, সুন্নাসম্মত পদ্ধতি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজরকে পছন্দ, আল্লাহ তালা বেজরকে পছন্দ করেন, সেই হিসাবে বেজর সংখ্যক খাওয়া যদি সুযোগ থাকে, এবং খেজুর রোতাব বা আদা কাঁচা আদা পাকা খেজুর খাওয়াটা রমজান মাসে বা ইফতারের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় কাজ ছিল, এতটুকু আমরা জানি। এছাড়া এগুলো যে কোনো খাবার ক্ষেত্রেই আপনি অন্যান্য যে সুন্না আছে সেগুলো ফলো করবেন, ডান হাত দিয়ে খাওয়া এবং বিসমিল্লাহ বলে খাওয়া ইত্যাদি। এর বাইরে এটার স্বাস্থ্যগত দিক, উপকারিতা আমরা কীভাবে বিষয় অর্জন করবো, সেটা অবশ্য সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে। এরপর সুমাইয়া আক্তার লিখেছেন, নিয়মিত দুঃস্বপ্ন দেখি, করণীয় কী? দুঃস্বপ্ন বলতে যে স্বপ্ন দেখার পর আপনি ভুলকে যাচ্ছেন, ভয় যাচ্ছেন, এটা শয়তানের দেখাতে পারে, ব্ল্যাক ম্যাজিক কারণ হয়ে থাকে, সেজন্য আপনি রুকিয়া করবেন, ঝাড়ফুঁক করবেন এবং কোরআন কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করবেন, বিশেষ করে যেগুলো রুকিয়ামূলক সেগুলো শুনবেন বেশি বেশি করে। আর যদি আপনার কাছে অর্থবহ স্বপ্ন মনে হয় যে আপনি বা মানে কোনো বাজে কোনো ইঙ্গিত পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ আল্লাহ আমি এই স্বপ্নের ইয়ে থেকে, মন্দ দিক থেকে, ক্ষতিকর দিক থেকে আপনার কাছে পানা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, পানা চাইবেন, ইনশাআল্লাহ যথেষ্ট। ইকবাল রাজা আপনি লিখেছেন, রমজান মাসে পিল খেয়ে রোজা পুরা করা যাবে কি না? পিল খেয়ে রোজা রাখলে যদি আপনার মাসিক বন্ধ করে রাখলে যদি আপনার কোনো শারীরিক
কোনো ক্ষতি না হয়, কোনো বড় কোনো সাইড এফেক্ট না পড়ে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে। তবে সাধারণ অবস্থাতে আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেওয়াটাই উত্তম বলবো আমরা। কোনো কারণে যদি মনে হয় যে এই রোজাগুলো আমি পরে আবার রাখতে পারি কি না পারি, বা আমি এই সময়ের এই বাদবন্দিগিটা মিস করবো, এই কারণে আমি চাচ্ছি না মিস করতে, তাহলে আপনি পিল খেয়ে রোজা রাখতে পারেন যদি এর কারণে আপনার শারীরিক কোনো সাইড এফেক্ট না হয়। ফেরদৌস আহমেদ প্রধান, আপনি লিখেছেন স্ত্রীকে স্ত্রীর মাসিকের সময় রাতে একসাথে ঘুমানোর পর কি সকালে ফজর নামাজ পড়া যাবে, কারণ সাথে থাকতে গেলে স্ত্রীর সাথে বডির টাচ লাগবেই। স্ত্রীর সাথে বডির টাচ লাগলে কোনো অসুবিধা নেই, মাসিক অবস্থায় আপনার স্ত্রীর সাথে আপনার বডির টাচ লাগলে যে আপনি নাপাক হয়ে যাবেন এবং আপনার গোসল ফরজ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। অতএব সেটি ভিন্ন বিষয় যে আপনি যথাসম্ভব নিজেকে আপনার যদি নাপাক লাগার সম্ভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনি বেঁচে থাকবেন, বাট একসাথে শোয়াতে কোনো অসুবিধা নেই।